বুক ভরা কষ্ট নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে মৌমিতা। যাবার ইচ্ছে কিন্তু মোটেও নেই, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে বাড়ির পথে রওনা দিতে হচ্ছে। তো আজকের আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেছে শ্বশুর বাড়িতে এসে, বেশি দিন তো থাকা যাবে না, তাই আজকে আমরা বাড়িয়ে পড়লাম সকাল সকাল। সবারই মনটা খারাপ লাগছে। কোথায় যাচ্ছ? কারোর মনের অবস্থা ভালো নেই, তাই আর ভিডিও শুট করলাম না, একেবারে দেখা হবে বাড়িতে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। তো ফ্রেন্ড, ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। আজকে সোমবার, আজকে মানে সকালবেলা আমরা ওরকম 9:30 দিকে ওখান থেকে বার হয়েছিলাম, আর এখানে প্রায় 10:30 মানে কাছেই তো শ্বশুর বাড়ি, 10:30 মধ্যে আমরা চলে এসেছিলাম। তো বাড়িতে এসে গেছি বলে মনটা একটু শুকনো হয়ে আছে, আর কিছুদিন থাকলে ভালো হতো, কিন্তু অলরেডি আমাদের অনেক দিন হয়ে গেছিলো, কারণ আমরা বুধবারে গেছি আর আজকে সোমবার, আজকে আমরা বাড়িতে এসেছি। তো মন খারাপের কিছু নেই, কিছুদিন পরে ভাদ্র মাস আসছে, আবার ভাদ্র মাসে যাবে। তো যেটা বলার সেটা হচ্ছে যে বাড়ি আসার সময় আমরা মার্কেট থেকে পরোটা কিনে নিয়ে এসেছিলাম, আর সবাই মিলে একসাথে খাবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো ফ্রেন্ড, এই সেই পরোটা, এখানে 500 গ্রাম পরোটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমরা এখন সবাই মিলে খাবো। তো ফ্রেন্ড, এই যে সেই পরোটা, এখন আমরা এটাকে খাবো। অনেক লোকজন আছি আমরা এখানে, বাড়িতে চলে এসেছি, তো এক সেই আনন্দে একটু পরোটা খাওয়া হয়ে যাক নাকি। আসুন একটু এইদিকে এগিয়ে আসুন। বাপের বাড়ির থেকে চলে এসছে বলে মৌমিতার মনটা এখনো ঠিক হয়নি। দেখুন, খাওয়া বাদ দিয়ে চুপচাপ বসে আছে, এখনো সেই বাপ মায়ের কথা মনে পড়ছে, ভুলতে পারছে না কিছুতে। দেখুন অবস্থাটা, দেখুন নাও চুপচাপ। হ্যাঁ বলেছি, তারপরে খাওয়া শুরু করেছে। শুধু মৌমিতা না, এটা প্রত্যেকটা মেয়েদেরই হয়। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বিয়ে হয়ে গিয়ে সারা জীবন থাকা, বিশেষ করে প্রথম টাইমে সেটা মানিয়ে নেওয়া কতটা যে কষ্টের, সেটা একমাত্র মেয়েরাই বোঝে। কারণ নিজের গ্রাম ছেড়ে একটা অচেনা গ্রামে গিয়ে অচেনা মানুষের সাথে মানিয়ে নেওয়া, যেটা হয়তো ছেলেরা পারবে না, এদিক থেকে দেখতে গেলে কিন্তু মেয়েরা অনেকটা এগিয়ে। তো সত্যি মানে এই অনেকদিন পরে বাপের বাড়ি যাওয়া, কিছুদিন থাকা, আবার চলে আসা, এটা খুবই কষ্টের মুহূর্ত। মোটামুটি মোটর দেয়নি তরকারিতে, একটু মোটর দিলে ভালো হতো। মা তো খেতে পারবে না। Thank you.
দিদি রে আর ঠাকুমাও খাবে না। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনাদের মূল্যবান একটা মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর এখনও অনেকেই আছে যারা আমার ভিডিও দেখছে বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না, তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্টের আমার অনেক দরকার আছে। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।